আমার অসমত যেতিয়া কাউ প্রোটেকশন বিল আমার ইয়াতে অনা হয় সেই সময় ভারতের কোনো রাজ্য আনিব পৰা নাছিল। লোকপ্রিয় গোপীনাথ বৰদলে এই সদনত পাইলট কৰিছিল গো সুরক্ষা বিল 1951ত। গুজরাটত গো সুরক্ষা বিল আহিছিল 1954ত। অর্থাৎ আজি কংগ্রেসের অগ্রজ নেতা সকলে ভারতে ভবাতকৈ আগত ভাবিছিল ভারতের প্রমূল্যর কথা, ভারতের সভ্যতা আর ভারতের সংস্কৃতির কথা। আজি আপনাদের যদি চাই তেতিয়ালে দেখিব যে গোপীনাথ বৰদলৈয়ে আসাম কেটল প্রিজার্ভেশন বিল আনিছিল কোন সনত 1950ত। গুজরাট উত্তর প্রদেশে কেতিয়া এই বিলবিলাক আনিছিল 1954ত। পরবর্তী সময় এ আছিল অসম কংগ্রেসের অভূতপূর্ব ঐতিহ্য। আজি সেই ঐতিহ্যের উপর আমি ফালরি কাটি গৈ আছো। এতিয়া আমার কোট আহি পড়িল যে গো হত্যা নকরিলে অসমৰ ইকনমি একেবারে নোহোৱা হৈ যাব। অসমৰ মানুহে যদি গরুর সংরক্ষণ কৰিছে গাখীৰৰ কাৰণে, গরুক হত্যা কৰিবৰ কাৰণে নহয়। আজি আমাৰ সংবিধান এসেম্বলিত যেতিয়া ডিবেট হৈছিল তেতিয়া সংবিধান এসেম্বলিত এটা কথা ওলাইছিলে, বাবরে হুমায়ুনক কৈছিলে, আই এম কটিং ফ্রম দ্য ডিবেট অফ কনস্টিটিউশন এসেম্বলি, রেফ্রেন ফ্রম কাউ স্লটার টু উইন দ্য হার্টস অফ দ্য পিপুল অফ হিন্দুস্তান। বাবরে হুমায়ুনক কৈ গৈছিল যেতিয়াই মানুহে গো হত্যার পর আঁতরত থাকিব ভারতত আটাইতকৈ ডাঙর সাম্প্রদায়িক সম্প্রীতি আরম্ভ হব। আজি ভারতত যদি কিবা কারণে হিন্দু আর মুসলিমের মাজত এতিয়াও যদি অবিশ্বাসের করবাত কিবা বাতাবরণ আছে তার আটাইতকৈ ডাঙর কথা হৈছে যে আমি যাক সন্মান করু তাক আপনালোকে কিহর কারণে ভক্ষণ করে, যি আপনালোকৰ ধর্মই নকয় বুলি আপনালোকক কোৱা আছে। আপনালোকে নিজে ইয়াত স্টেটমেন্ট দিছে যে আমাক এটো মারাটো আমার কারণে ইম্পর্টেন্স নহয়, আমার খোৱাটো ইম্পর্টেন্স নহয়, আপনালোকৰহে অর্থনীতি বেয়া হৈ যাব, সেইকাৰণে আপনালোকৰ কারণেহে আমি কৈছো যে এই কানুনখন নানিব। এনেকুৱা কথা কোৱাৰ প্রয়োজন নাই। এফালে কৈছে ঈদৰ সময়ত মানুহের হুলস্থুল, গরু পাম নে নাপাম, আর এফালে কৈছে যে আমার কারণে এই ইম্পর্টেন্ট নহয়, এইটো আমার কারণে ইম্পর্টেন্ট নহয়, আপনাদেরহে ইকনমি বেয়া হয়ে যাব, নেপালির ইকনমি বেয়া হয়ে যাব। নেপালির যদি ইকনমি বেয়াই হল ইমান দিন তো ক্লজ সিক্স অমুক তমুকত নেপালিক সুরক্ষা দিব লাগিছিলে, আজি তো নেপালির উপর দ্বি ভোটারের কেস চলিব নালাগিছিলে, গতিকে নেপালি কেনেকে রাখিব লাগে তাক আমি জানো, আমাক সিমান কোৱাৰ প্রয়োজনে নাথাকে।